শুরুতে এই সংবাদ শিরোনাম। পাকিস্তানে ফরাসি দূতাবাসে ভয়াবহ হামলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ। ম্যাক্রোর ঘোষণা, পুরনো ক্ষত প্রতিকারের জন্য যথেষ্ট নয়, বলল বিশ্ব মুসলিম উলামা সংঘ। আফগানিস্তান বিশ্ববিদ্যালয়ে ইরানি বইমেলায় ভয়াবহ হামলা, নিহত অন্তত 19 জন। এবং সবশেষ থাকছে, এবার ভারত মহাসাগরে টহল দেবে জার্মানি যুদ্ধজাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সের বিতর্কিত রম্য পত্রিকা শার্লি এবদুর নতুন সংখ্যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন ছাপানোর প্রতিবাদে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাসে হামলার চেষ্টা চালিয়েছে বিক্ষোভকারীরা। এতে প্রায় 3,000 বিক্ষোভকারীরা ইসলামাবাদের ফরাসি দূতাবাসের দিকে বিক্ষোভ করে এগিয়ে যেতে থাকে। দূতাবাসের 8 কিলোমিটারের মধ্যে তারা অবস্থান নেন। ব্যারিকেড দিয়ে তাদের প্রতিরোধ গড়ে তোলে পুলিশ, তা ভেঙে সামনে এগিয়ে যেতে চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ কাঁদানে ঘ্যাস ছুড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয়ে বিক্ষোভকারীরা তাদের মূল সমাবেশে ফিরে আসে। কিছু প্রতিবেদনকারী নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী সিপাহি সাহবার সদস্য ছিল বলে জানিয়েছে সাউথ এশিয়া প্রেস। এদিকে শুক্রবার পাকিস্তানের করাচিতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রায় 350 বিক্ষোভকারী সেখানকার ফরাসি কনস্যুলেটে হামলার চেষ্টা করে। এ সময় বার্তা সংস্থা এএফপির চিত্র সাংবাদিক আসিফ হোসেন গুলিবিদ্ধ হন। এক পুলিশ সদস্য ও স্থানীয় টেলিভিশন চ্যানেলের ক্যামেরাম্যানও আহত হন। পেশোয়ার এবং মুলতানে বিক্ষোভকারীরা রাস্তায় ফ্রান্সের পতাকা পোড়ায়। এদিন লাহোরেও বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে গত মাসের শুরুতে প্যারিসের উপকণ্ঠে স্যামুয়েল প্যাটি নামের এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়। তিনি ইসলামের নবীর বিতর্কিত ব্যঙ্গচিত্র ক্লাসে তার ছাত্রদের সামনে প্রদর্শন করেছিলেন। এই হামলার পর প্রেসিডেন্ট ম্যাক্রো মন্তব্য করেছিলেন, ফ্রান্স কখনো সহিংসতার কাছে নতি স্বীকার করবে না। এই ঘটনার জের ধরেই ফ্রান্সের সঙ্গে মুসলমান দেশগুলোর সম্পর্কের উত্তেজনা তৈরি হয়। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে আজও পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে করাচিতে। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফ্রান্স বিরোধী স্লোগান লেখা ব্যানার এবং প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। এর আগেও করাচির মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে। আজকের বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফ্রান্সের বিরুদ্ধে সোচ্চার হতে বিশ্বের সব মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার পক্ষে ফরাসি প্রেসিডেন্টের অবস্থানের পর থেকে প্রায় প্রতিদিনই পাকিস্তানে বিক্ষোভ হচ্ছে। শুধু পাকিস্তান নয়, ইরান সহ অন্যান্য মুসলিম দেশেও বিক্ষোভ করেছেন মুসলমানেরা। ফ্রান্সে সম্প্রতি একজন স্কুল শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের বাক স্বাধীনতা বোঝানোর নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবমাননাকর কার্টুন দেখায়। পরে ওই শিক্ষককে আবদুল্লাহ আনজুরফ নামের এক ব্যক্তি হত্যা করে। ওই স্কুল শিক্ষক নিহত হওয়ার পরপরই পুলিশ আনজুফকে গুলি করে হত্যা করে। এরপরই ফ্রান্সের প্রেসিডেন্ট ওই কার্টুন প্রকাশকে বাক স্বাধীনতা বলে মন্তব্য করে। তিনি বলেন, এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শুরুতে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছিলেন। এ কারণে গোটা বিশ্বের মুসলিম জাতির অন্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে, আল জাজিরায় নতুন করে নিজের এরূপ অবস্থার পরিবর্তন সেই ক্ষত প্রতিকারের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। তিনি বলেন, এটা সর্বোচ্চ ন্যায়ের দিকে একটি পদক্ষেপ হতে পারে মাত্র। ম্যাক্রোর অবশ্যই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের নিকট ক্ষমা চাইতে হবে এবং তার দেশে ইসলাম এবং ধর্মীয় পবিত্রতার অবমাননার বিরুদ্ধে যথাযথ আইন প্রণয়ন করতে হবে। শনিবার ইমানুয়েল ম্যাক্রো আল জাজিরার সাক্ষাৎকারে ইসলামকে অবমাননাকর আপত্তির কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতি বুঝতে পেরেছেন একথা বলার পর রোববার এক টুইটে কারা দাগি এ দাবি করেন। মুসলিম বিশ্বের অন্তব্য বৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা ম্যাক্রোর সাহসী পদক্ষেপের অপেক্ষা করছি। তিনি স্পষ্ট ভাষায় আমাদের নবী এবং তার অনুসারীদের নিকট ক্ষমা প্রার্থনা করবেন। তাছাড়া ফরাসি প্রেসিডেন্টকে একটি গঠনমূলক সংলাপের আহ্বান জানান শায়খ কারদাগি এবং ইসলাম ও ধর্ম অবমাননা অপরাধে বিষয়ে কায়েন খুব শীঘ্রই প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ইরানি বইমেলা উদ্বোধনের আগ মুহূর্তে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী সহ অন্তত 19 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দুকধারীরা সোমবার আফগানিস্তানের রাজধানীতে সবচেয়ে বড় এই বিশ্ববিদ্যালয়টি ঘিরে ফেলে হামলা চালায়। বইমেলার উদ্বোধন উপলক্ষে যখন সরকারি কর্মকর্তাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল তখন ওই হামলা চালানো হয় বলে দেশটির উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আমিত উবাইদি বিবিসিকে জানিয়েছেন। বইমেলায় যোগ দিতে সেখানকার আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, কয়েকজন বন্দুকধারী ক্যাম্পাসে ঢুকে পড়লে শিক্ষার্থীরা পালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, পয়লানপর শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলাকারীরা গুলি ছুড়েছে। যে শিক্ষার্থীকে তারা দেখেছে তাকেই গুলি করেছে। ওই হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। অন্য কোনো দলও তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। এবার ভারত মহাসাগরে টহলদারি চালাবে জার্মানির যুদ্ধজাহাজ। এক সাক্ষাৎকারে একথা জানিয়েছে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। আগামী বছর থেকে টহলদারি শুরু করবে বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ওই অঞ্চলে জার্মানির উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওই অঞ্চলে আমাদের অবস্থানটা ঠিক কী তা জেনে নেওয়া জরুরি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতেই কি এই তোড়জোড় শুরু করেছে জার্মানি? যদিও সে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ক্যারোনোভান, তবে ওই অঞ্চলে যে নিরাপত্তা নিয়ে একটা উত্তেজনা তৈরি হচ্ছে সে কথা স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, ওই অঞ্চলে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের উপর জোর দেওয়াই হবে জার্মানির লক্ষ্য। ক্যারেবাওয়ার পাশাপাশি এটাও মনে করিয়ে দিতে চেয়েছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গোটা বিশ্বের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সরাসরি না বললেও ওই অঞ্চলে চীন যে বাড়তি প্রভাব বিস্তারের চেষ্টা করছে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।